স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে এই ভিডিও লেকচারে এসুশিকি.com এর আন্ডারে আমি আপনাদের সাথে আজকে অসমতা নিয়ে আলোচনা করব অসমতা রিলেটেড ম্যাথ কিন্তু বিসিএস প্রিলিমিনারি সহ অন্যান্য যে পরীক্ষাগুলো আছে এমসিকিউ নির্ভর সবগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট সো অসমতার এই ক্লাসে আমি চেষ্টা করব অসমতা রিলেটেড যাবতীয় বিষয় কভার করার জন্য আমার সাথে থাকুন একটু মনোযোগী হন আর যে অংশটুকু আপনি বুঝবেন না অথবা আপনার মনে হচ্ছে আপনি একশনাই বুঝতে পারেননি সেই অংশটুকু আপনি একটু ভিডিওটাকে একটু পজ করে নেন আবার রিপ্লাই করেন করে আপনি শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আশা করি আপনার প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে ওকে তাহলে এই ক্লাসটা হচ্ছে কি নিয়ে অসমতা অসমতা মানে হচ্ছে সমতার বিপরীত অসমতা মানে হচ্ছে সমতার বিপরীত অর্থাৎ এখানে সমান নয় সমান যখনই না হয় তাহলে এখানে দুটি জিনিস চলে আসে অর্থাৎ বড় অথবা ছোট আয়দার বড় হবে অথবা ছোট হবে অর্থাৎ গ্রেটার দেন হবে অর লেস দেন হবে ওকে তাহলে অসমতাও কিন্তু এই দুটা চিহ্নই দুটা জিনিসই আছে একটা হচ্ছে কোন একটা জিনিস একটা থেকে আরেকটা বড় অথবা আরেকটা থেকে একটা ছোট সেটাকে আমরা গাণিতিক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে পারি আমরা যদি একটু বোর্ডে দেখি আমরা এই চিহ্নটাকে বলবো হচ্ছে গ্রেটার দেন চিহ্ন অর্থাৎ বড় কোনো কিছুকে আরেকটা জিনিস থেকে বড় প্রকাশ করার জন্য আমরা এই গ্রেটার দেন চিহ্নটা ইউজ করব আর এই চিহ্নটাকে আমরা ইউজ করব অ্যাজ এ লেস দেন হিসেবে অর্থাৎ কোনো জিনিসকে যদি আমরা অপর জিনিস থেকে ছোট বোঝাতে চাই সেই ক্ষেত্রে আমরা বলবো এই চিহ্নটা ইউজ করব লেস দেন ধরি আমরা এখানে দিলাম এই চিহ্নে এই পাশে এ দিলাম এই চিহ্নে এই পাশে বি দিলাম তাহলে এখানে আমরা কি বোঝাচ্ছি যে পাশটা ওপেন সবসময় রাখতে হবে মানুষের মন বড় হলে কি আমরা বড় হিসেবে প্রকাশ করে দেখাই না অনেক বড় অথবা একটা নদীর মুখ যদি থাকে একটা নদী যাচ্ছে হঠাৎ করে বড় হয়ে যাচ্ছে তাহলে বড় অংশটাকে আমরা কিন্তু বড় ভাবি প্রকাশ করি ঠিক তেমনি এই চিহ্নের যে পাশটা একটু খোলা সেই পাশটা হবে বড় আর যে পাশটা একটু সরু হয়ে এসে মিলে গেছে সেটা হবে ছোট অর্থাৎ খোলা পাশে যে থাকবে সে হচ্ছে বড় ছোট পাশে যে থাকবে সে হচ্ছে ছোট আবার এখানে এখানে আমার এ আর বি বসালাম দুই পাশে সো এখানে ঠিক তাই যে পাশটা খোলা সেটাই হচ্ছে বড় যে পাশটা সরু সেটাই হচ্ছে আমার ছোট তাহলে এখানে আমরা এটাকে কি বলবো এ ইজ গ্রেটার দেন বি আর এখানে বলবো এ ইজ লেস দেন বি তাহলে অসমতার ক্ষেত্রে আমরা কিন্তু আসলে এই দুটা জিনিস নিয়েই বেশি কাজ করব কারণ আমাকে হয় ছোট অথবা বড় কে সমাধান করতে হবে এই ধরনের চিহ্নকে আমরা যদি আবার একটু এই ধরনের টান দিয়ে দিই তাহলে এখানে কিন্তু চিহ্নটার নাম বদলিয়ে যাবে তখন আমাকে বলতে হবে গ্রেটার অর ইকুয়াল অর্থাৎ এটা আমি নট শিওর যে এটা গ্রেটার একটা জিনিস একটার থেকে বড় নাকি ইকুয়াল অর্থাৎ এখানে গ্রেটারও হতে পারে ইকুয়ালও হতে পারে ঠিক তখন আমরা এই চিহ্ন ব্যবহার করব গ্রেটার অর ইকুয়াল আর এই ক্ষেত্রে আমরা বলবো গ্রেট লেস অর ইকুয়াল অর্থাৎ হয় ছোট অথবা সমান খেয়াল থাকবে তাহলে আমি কি বলেছি দুটা চিহ্ন ব্যবহার করব একটা বড় কাউকে বড় বোঝানোর জন্য অন্য কারোর কাছ থেকে অথবা কাউকে অন্য কারোর কাছ থেকে ছোট বোঝানোর জন্য সেই ক্ষেত্রে যে পাশটা খোলা থাকবে অর্থাৎ মনে রাখতে হবে এক নদী যাচ্ছে যদি সেটা একটু ব্রড হয়ে যায় অর্থাৎ বড় হয়ে যায় তাহলে কিন্তু সে কিন্তু তার পারগুলো আস্তে 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 এক পরস্পর থেকে দূরে সরে যাবে অর্থাৎ খোলা হয়ে যাবে তাহলে খোলা দিকে যে থাকবে সেই হচ্ছে বড় যেদিকে এসে সরু হয়ে মিশে গেছে সেই পাশটা হচ্ছে ছোট তাহলে আপনাদের আর পেস লাগবে না অর্থাৎ এই চিহ্নের যে পাশে খোলা থাকবে সে হচ্ছে বড় তার বিপরীত পাশে যেদিকে সরু সেদিকে হচ্ছে সে হচ্ছে ছোট ওকে তাহলে এই অসমতার জিনিসগুলা বোঝার জন্য আপনাকে দুটা কথা অলওয়েজ মনে রাখতে হবে অসমতার এই চিহ্ন সবসময় একই রকম থাকবে একটা সমীকরণে অর্থাৎ সমীকরণের ক্ষেত্রে আমরা কি করতাম ইকুয়াল টু দিতাম অর্থাৎ ইকুয়াল সাইন দিতাম তখন এটা ছিল সমীকরণ আর এটাও কিন্তু এক ধরনের সমীকরণ এখানে আমরা ইকুয়াল না দিয়ে আমরা বলছি লেস ওর লেস দিচ্ছে একদিকে অথবা গ্রেটার দিচ্ছে একদিকে এটাই হচ্ছে এই ধরনের সমীকরণের অংশ এই চিহ্নগুলার পরিবর্তন হতে পারে যদি ধরুন আমরা এখানে লেখা আছে এ ইজ গ্রেটার দেন বি
আমরা যদি a এবং b এই দুই পাশকে অর্থাৎ greater than চিহ্নের দুই পাশকে যদি আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি অর্থাৎ গুণ করি সেই ক্ষেত্রে এই greater than চিহ্নটা চেঞ্জ হয়ে কিন্তু নেগেটিভ দিকে অর্থাৎ উল্টিয়ে যাবে অর্থাৎ এই greater than হয়ে যাবে less than কেন আপনি একটু খেয়াল করে দেখুন আমরা জানি কি 2 is greater than 1 right 2 is greater than 1 any doubt কোনো doubt নেই 2 অবশ্যই 1 এর থেকে বড় এখন আপনি খেয়াল করুন আমরা যদি এটাকে মাল্টিপ্লাই করি -1 দ্বারা তাহলে কি হচ্ছে -2 আর -1 আসছে এখন বলেন কে বড় -2 বড় না -1 বড় আপনি ডিফিনিটলি -1 বড় -2 কিন্তু এখন ছোট কারণ শূন্যর পর মাইনাস যে শুরু হয় সে যত পিছনে যেতে থাকে অর্থাৎ মাইনাসের মান যত বাড়তে থাকে সে কিন্তু ভ্যালুর দিক দিয়ে তত ছোট হতে থাকে অর্থাৎ -1 অবশ্যই -2 থেকে বড় -2 অবশ্যই -3 থেকে বড় তাহলে 2 ইজ গ্রেটার দ্যান 1 ছিল কিন্তু বোথ সাইড কে আমরা যদি -1 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু এখন আর যদি আমরা আগের মতই লিখি -2 ইজ গ্রেটার দ্যান -1 তাহলে কিন্তু আমাদের কথাটা মিথ্যা হয়ে গেল সেই জন্য আমাদেরকে চিহ্নটাকে উল্টিয়ে দিতে হবে তাহলে লিখতে হবে -2 ইজ লেস দ্যান -1 তো ডেফিনেটলি এই চিহ্নটা ঠিক তখনই পরিবর্তন হবে যদি বোথ সাইডকে আমরা -1 দ্বারা মাল্টিপ্লাই করি ওকে আরেক ক্ষেত্রে পরিবর্তন হতে পারে যদি আমরা ব্যস্তকরণ করি অর্থাৎ রিভার্স করি অর্থাৎ আপনার কাছে এরকম একটা মান আছে ধরুন 5 ইজ গ্রেটার দ্যান হাফ হাফের মান কত 0.5 তো ডেফিনেটলি 5 হচ্ছে হাফের থেকে কি বড় সো আমার কথাটা রাইট আমার স্টেটমেন্টটা রাইট 5 ইজ গ্রেটার দ্যান হাফ 1/2 ওকে এখন আমরা এটাকে উল্টিয়ে দিই অর্থাৎ পুরো সিস্টেমটাকে উল্টিয়ে দিই তাহলে আমরা কি লিখব 1/5 আর হাফ হয়ে যাবে তখন 2 এখন আপনি চিন্তা করে দেন আমি যদি আমি বলেছিলাম 5 ইজ গ্রেটার দ্যান হাফ ওকে এখন আমি যদি বলি 1/5 ইজ গ্রেটার দ্যান 2 হবে আপনি খেয়াল করে দেখুন হবে 1/5 এর ভ্যালু আর 2 এর ভ্যালু কে বড় ডেফিনেটলি 2 বড় রাইট সো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি আগের মতো গ্রেটার দেন চিহ্নটা রেখে দেন তাহলে কিন্তু আপনার স্টেটমেন্টটা ভুল হয়ে গেল গাণিতিক যুক্তিতে তাহলে আপনাকে এই চিহ্নটা চেঞ্জ করে দিয়ে লিখতে হবে হাফ মাই 1/5 ইজ লেস দেন 2 রাইট তাহলে এটাই আমি বলতে চাচ্ছি যদি আপনি ব্যস্তকরণ করেন অর্থাৎ দুইটা সাইডকে যদি উল্টিয়ে দেন তাহলে কিন্তু চিহ্নটাকে যদি গ্রেটার দেন থাকে আপনাকে লেস দেন চিহ্ন ইউজ করতে হবে আর যদি লেস দেন চিহ্ন থাকে তাহলে আপনাকে গ্রেটার দেন চিহ্ন ইউজ করতে হবে তাহলে এই দুইটা জিনিস কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট এই অসমতার ম্যাথগুলো করার জন্য আপনাকে মনে রাখতে হবে অসমতার চিহ্ন ঠিক তখনই চেঞ্জ হয় ফর টু রিজন রিজন ওয়ান হচ্ছে যদি আমরা বোথ সাইডকে -1 দ্বারা মাল্টিপ্লাই করি তখন গ্রেটার দেন চিহ্ন থাকলে লেস দেন চিহ্ন হয়ে যাবে আর লেস দেন চিহ্ন থাকলে সেটা কিন্তু গ্রেটার দেন চিহ্ন হয়ে যাবে আর কখন চেঞ্জ হবে রিজন 2 হচ্ছে আপনি যদি বোথ সাইডকে রিসিপ্রোকাল করেন অর্থাৎ আপনি রিভার্স করে দেন তাহলেই কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে এছাড়া আর কখনোই কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না অর্থাৎ আপনার দেওয়া আছে এরকম 5 ইজ গ্রেটার দেন 2 আপনি বোথ সাইডকে যদি +1 করেন তাহলে কি আসছে 5 +1 ইজ গ্রেটার দেন 2 +1 সো 5 +1 মানে হলো 6 2 +1 মানে 3 সো 6 ইজ গ্রেটার দেন 3 ইটস ওকে আপনি যদি বোথ সাইডকে মাইনাস করেন অর্থাৎ 5 -1 ইজ গ্রেটার দেন 2 -1 তাহলে কি আসে 5 -1 মানে হচ্ছে 4 2 -1 মানে হচ্ছে আমার 1 সো 4 ইজ ডেফিনেটলি গ্রেটার দেন 1 ওকে সো আইদার শুধু -1 দ্বারা মাল্টিপ্লাই করলে বোথ সাইডকে অথবা ব্যস্তকরণ করলে এই দুইটা ক্ষেত্রে শুধু অসমতার চিহ্ন চেঞ্জ হবে এছাড়া আর কোনো ক্ষেত্রেই অসমতার চিহ্ন চেঞ্জ হবে না এটা আপনার ব্রেনে শক্ত করে গেঁথে নেন এই জায়গাতে অনেকেই ভুল করে সো এই দুইটা জায়গা কিন্তু আমাকে মনে রাখতে হবে ওকে তাহলে আমরা বেসিকটা জেনে গেলাম অসমতার এখন আমরা অঙ্কে আসি কি ধরনের অঙ্ক আসে পরীক্ষায় আমরা যদি ক্যাটাগরি করি প্রিভিয়াস ইয়ারে যে ধরনের ম্যাথ এসেছে তিনটা ক্যাটাগরি করতে পারি একটা ক্যাটাগরি হচ্ছে লেস দেনের ম্যাথ অর্থাৎ একটা ম্যাথ দেওয়া থাকবে এক পাশ আরেক পাশ কিন্তু লেস দেন চিহ্ন থাকবে আরেক ধরনের ম্যাথ হচ্ছে গ্রেটার দেনের ম্যাথ আরেকজন হচ্ছে এই যে মাত্র বেসিক গুলো বললাম দুইটা রিজন চিহ্ন চেঞ্জ হয় সো এখানে দুই তিনটা শর্ত দিয়ে বলা হবে যে এই শর্তগুলো মেনে নিচের কোনটি কোনটি সত্য বা কোনটি মিথ্যা বা কোন অপশনটি সঠিক হবে এই তিন ক্যাটাগরির ম্যাথ আসে
বেসিক্যালি বেশি বেশি আসে কিন্তু লেস দেন এর ম্যাথগুলা। সো আমরা এই তিন ধরনের ম্যাথই এখানে আপনাকে বোঝানোর চেষ্টা করব, আপনি একটু খেয়াল করুন। আমরা শুরু করি লেস দেন এর ম্যাথ দিয়ে। লেস দেন এর ম্যাথ করার সময় আমরা আপনাকে একটি ফর্মুলা শিখিয়ে দিচ্ছি, জাস্ট এই ফর্মুলাটা ইউজ করলেই কিন্তু আপনি লেস দেন এর ম্যাথগুলা ম্যাজিক্যালি সলভ করে ফেলতে পারবেন উইদিন ভেরি শর্ট টাইম। রেডি? ওকে, তাহলে ফর্মুলাটা হচ্ছে, এখানে আমি ফর্মুলাটা লিখলাম মডুলাস অফ এক্স লেস দেন এ। এই চিহ্নটাকে আমরা বলবো মডুলাস। মডুলাস মানে হচ্ছে পরম মান, অর্থাৎ এটার ভিতরে এক্স এর যে ভ্যালু সেটা পজিটিভ এবং নেগেটিভ দুটা ভ্যালুই হতে পারে, আমরা যদি পরম মান চিহ্নটিকে উঠিয়ে দিই। তাহলে এখানে ফর্মুলাটা হচ্ছে মডুলাস অফ এক্স লেস দেন এ হলে, যদি এরকম কোন ম্যাথ থাকে, আপনি অলরেডি হয়তো বুঝে গেছেন এই ধরনের অসংখ্য ম্যাথ আপনি পান, সেক্ষেত্রে আমরা ফর্মুলাটা বসাবো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। তাহলে অসমতার ম্যাথের ক্ষেত্রে হয় এই ধরনের ফর্মুলা, এই ধরনের মান দেওয়া থাকবে, অর্থাৎ অসমতাকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করো, অথবা পরম মান চিহ্ন উঠিয়ে অসমতার সাহায্যে প্রকাশ করো। সো এরকম থাকলে আমরা এটা ইউজ করবো, এটা থাকলে আমরা এটা ইউজ করবো, এটা একটা একটা অল্টারনেটিভ, অর্থাৎ পরম মান চিহ্ন ব্যবহার করে, অর্থাৎ মডুলাস অফ এক্স লেস দেন এ হলে আমরা লিখবো মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ। আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল খেয়াল করি, যদি এক্স মডুলাস অফ এক্স লেস দেন থ্রি থাকে তাহলে আমরা কি লিখবো, মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন থ্রি। আর যদি এরকম থাকে এক্স মাইনাস টু মডুলাস দিয়ে থাকে, অর্থাৎ পরম মান চিহ্ন দিয়ে লেস দেন ফোর থাকে, তাহলে এটা কি লিখবো আমরা, আমরা লিখবো মাইনাস ফোর লেস দেন এক্স মাইনাস টু লেস দেন ফোর। তাহলে এটা কি ব্যবহার, এটা দিয়ে আমরা কিভাবে ম্যাজিক্যালি ম্যাথটা সলভ করতে পারবো সেটাই আমি দেখাচ্ছি। চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল ম্যাথ দেখি, অর্থাৎ যেগুলো পরীক্ষায় এসেছিল এবং এই ফর্মুলাটা ইউজ করে কত সহজে ম্যাথগুলা করা সম্ভব, আপনি একটু খেয়াল করুন, একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন। ওকে, একটি প্রিলিমিনারি পরীক্ষা, বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা এই ম্যাথটা এসেছিল, মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন যে টু, এই অসমতাটিকে পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করুন। ওকে, তাহলে আমি একটু আগে বলেছিলাম যে হয় পরম মান চিহ্ন দেওয়া থাকবে অসময়তায় প্রকাশ করতে হবে, অথবা অসমতা দেওয়া থাকবে পরম মান চিহ্নের সাহায্যে ব্যবহার করতে হবে। তাহলে এখানে আমার কি অসমতা দেওয়া আছে, মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন টু। তাহলে আমরা একটু আগে যে ফর্মুলাটা শিখেছিলাম কি শিখেছিলাম, পরম মান চিহ্ন অর্থাৎ মডুলাস অফ এক্স লেস দেন এ হলে হবে মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ, অর্থাৎ এই ধরনের থাকলে আপনি এটা লিখতে পারবেন, এটা লিখতে পারলে এটা লিখতে পারবেন। তো আপনি আমার যে অসমতাটা আছে সেটা হচ্ছে কি, মাইনাস থ্রি লেস দেন এক্স লেস দেন টু। তাহলে এটাকে আপনি খেয়াল করে দেখুন, মাইনাস এ লেস দেন এক্স লেস দেন এ এই ফর্মেটি আছে, রাইট? এই ফর্মেটি আছে, কিন্তু পার্থক্যটা কোথায় এখানে খেয়াল করে দেখুন, এক্স এর দুই পাশেই কিন্তু সেম ভ্যালু, অর্থাৎ এ একবার আছে মাইনাস এ একটা হচ্ছে এ, এখানে কিন্তু সেম ভ্যালু না, এখানে আছে মাইনাস থ্রি আর টু। সেটাকে আমাকে সেম করতে পারলেই কিন্তু আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবো, এটাই হচ্ছে এখানে ট্রিকি জিনিস। অর্থাৎ আপনি এটা থেকে এটা লিখতে পারবেন ঠিক তখনই যদি এক্স এর দুই পাশেই ভ্যালু সেম থাকে, অর্থাৎ একদিকে মাইনাস এ থাকবে একদিকে প্লাস এ থাকবে, এখন এটাকে আমাকে সেম করতে হবে, আদারওয়াইজ কিন্তু আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারছি না। কিভাবে সেম করব, এটা সেম করার ট্রিক্স হচ্ছে এক্স এর দুই পাশে যে ভ্যালুগুলো থাকবে, যেমন একদিকে আছে মাইনাস থ্রি একদিকে হচ্ছে প্লাস টু, এটাকে আমরা প্লাস করে দিই, অর্থাৎ মাইনাস থ্রি প্লাস টু করে দিই, যে ভ্যালুটা পাবো আমরা কত পাচ্ছি মাইনাস ওয়ান, যেটা পাবো সেটাকে আমরা হাফ করে দেবো, যাই পাবো না কেন সেটাকে আমরা হাফ করে দেবো, অর্থাৎ দুই দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি আসে মাইনাস হাফ। সো এখানে মনে রাখতে হবে, এখানে ভাগ করার পরে যে ভ্যালুটা আসবে সেটা যদি নেগেটিভ থাকে তাহলে এই ভ্যালুটাকে আমরা সব দিকে প্লাস করে দিব, আর এটা যদি আমার পজিটিভ থাকে তাহলে আমরা এটা সব বোথ সাইডকে এই ভ্যালু দিয়ে মাইনাস করে দিব। ওকে, তাহলে এখানে আমরা কি ভ্যালু পেয়েছি, মাইনাস হাফ। তো মাইনাস হাফ কি ঋণাত্মক, তাহলে আমরা কি করব, হাফকে বোথ সব দিক দিয়ে প্লাস করে দিব, তাহলে আমরা মাইনাস থ্রি প্লাস হাফ লেস অর ইকুয়াল এক্স প্লাস হাফ লেস অর ইকুয়াল টু প্লাস হাফ, অর্থাৎ আমরা এখানে ঋণাত্মক পেয়েছি, সো বোথ সাইডকে কিন্তু আমরা হাফ দিয়ে প্লাস করে দিয়েছি। যদি আমরা এখানে হাফ পেতাম তাহলে আমরা সবগুলা থেকে হাফ মাইনাস করে দিতাম, গট ইট? ওকে, তাহলে এখন সিম্পল ক্যালকুলেশন, লসাগু করি, এখানে টু লসাগু নিলে মাইনাস সিক্স প্লাস ওয়ান, এখানে টু নিলে হচ্ছে টু এক্স প্লাস ওয়ান, এখানে টু নিলে হচ্ছে ফোর প্লাস ওয়ান, খেয়াল করে দেখুন কি আসে, মাইনাস ফাইভ বাই টু লেস দেন টু এক্স প্লাস ওয়ান বাই টু ফাইভ বাই টু। সো এখানে সবগুলাতেই কিন্তু টু আছে, আমরা সবগুলা সাইডকে যদি টু দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে আমার আসে মাইনাস ফাইভ
less than 2x plus 1 less than 5 এখন খেয়াল করে দেখুন মাঝখানে যা আছে সেটার বোথ সাইডে কিন্তু সেম ভ্যালু অর্থাৎ 5 একদিকে আছে minus 5 plus 5 এটা কিন্তু ঠিক এটার সাথে মিলে যাচ্ছে অর্থাৎ minus এ less than x less than a তাহলে আমরা কিন্তু সরাসরি এখন এই ফর্মুলা বসাতে পারি তাহলে আমরা লিখতে পারি কি মাঝখানে আছে 2x plus 1 less than 5 ইজি সো এটাই আমাকে এই ম্যাথে করতে বলেছে সো লেস দেন এর ম্যাথ যদি আসে আমরা জাস্ট এই ফর্মুলাটা এই সিস্টেমটা ফলো করব তাহলে অঙ্ক করা অনেক ইজি হয়ে যাবে একবারে হয়তো আপনি বুঝবেন না অথবা একবারে করতে গেলে আপনি পারবেন না এই টাইপ মানে নেগেটিভ অর্থাৎ লেস দেন এর যতগুলো ম্যাথ আছে সেই ধরনের ম্যাথগুলো আপনি এই ধরনের ফর্মুলা ইউজ করে করার চেষ্টা করুন কয়েকবার প্র্যাকটিস করলে আই হোপ আপনি বুঝে যাবেন এবং আপনি পারবেন ওকে এখন এখানে ছিল অসমতা দেওয়া ছিল সেখান থেকে আমরা পরম মানের মান বের করেছি এখন যদি পরম মান দেওয়া থাকে সেখান থেকে অসমতা বের করতে বলে চলুন আমরা এই ধরনের একটি ম্যাথ খেয়াল করি তো এখানে আরেকটি ম্যাথ আমরা খেয়াল করি পরম মান চিহ্ন ব্যবহার করে বলা হয়েছে 2x - 3 less is equal 5 কে অসমতার সাহায্যে প্রকাশ করে আগের ম্যাথটা ছিল একটু অসমতা দেওয়া ছিল পরম মান চিহ্নের সাহায্যে প্রকাশ করতে বলা হচ্ছে এখানে কিন্তু আমাকে পরম মান চিহ্ন দেওয়া আছে আমাকে অসমতার সাহায্যে প্রকাশ করতে হবে খুব সিম্পল আপনার আগে ফর্মুলাটা আমরা কি শিখেছিলাম মডুলাস অফ x less than a তাহলে কত আসে - a less than x less than a এখানে যেহেতু less or equal less than এর ফর্মুলা একই হবে তাহলে মডুলাস অফ 2x - 3 less or equal 5 তাহলে ওই ফর্মুলা অনুসারে কি আসবে - 5 less or equal 2x - 3 less or equal 5 তাহলে আমাকে x পর্যন্ত নিয়ে যেতে হবে তাহলে এখান থেকে আমি - 3 টাকে ব্যানিশ করার জন্য কি করতে হবে সব সাইডে আমাকে + 3 করতে হবে তাহলে আমি করি - 5 + 3 less or equal 2x - 3 + 3 less or equal 5 + 3 তাহলে এখানে আসে মাইনাস টু লেস অর ইকুয়াল টু এক্স লেস অর ইকুয়াল এইট এক্স এর সাথে স্টিল টু আছে সো টি কে টু কে ব্যানিশ করার জন্য আমরা সবগুলা সাইডকে টু দ্বারা ভাগ করতে পারি সো মাইনাস টু বাই টু লেস অর ইকুয়াল টু এক্স বাই টু লেস অর ইকুয়াল এইট বাই টু তাহলে এখানে আসে মাইনাস ওয়ান লেস অর ইকুয়াল এক্স লেস অর ইকুয়াল ফোর তাহলে আমরা পরম মান চিহ্নকে অসমতার সাহায্যে প্রকাশ করলাম তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অসমতা থাকে লেস বা লেস অর ইকুয়ালের ক্ষেত্রে তাহলে আমরা ওই ফর্মুলা ইউজ করে আমরা পরম মান পাচ্ছি আবার পরম মানের সাহায্যে আমরা অসমতাও কিন্তু আমরা পাচ্ছি সো এটা কিন্তু খুব ইজি একটা ফর্মুলা এই ফর্মুলা ইউজ করে কিন্তু আমরা লেস দেন এর ফর্মুলা প্রবলেম গুলা সলভ করতে পারি আর এখন যদি আমরা দেখি গ্রেটার দেন এর প্রবলেম তাহলে কি হবে গ্রেটার দেন এর ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ফর্মুলা নেই সেক্ষেত্রে আপনাকে সেই ওল্ড সিস্টেম অর্থাৎ আমরা সেই ছোটবেলায় পড়ে এসেছিলাম যে কোন একটা এত গ্রেটার দেন থাকলে আমরা ধরে নিতাম কিভাবে যে এটার ভ্যালু একবার ধনাত্মক ধরে একবার ঋণাত্মক ধরে চলুন আমরা একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিই তাহলে আরো ইজি হবে তো আমরা এখন একটি গ্রেটার দেন এর ম্যাথ করি একটি পরীক্ষা এসেছিল 1 বাই মডুলাস অফ x - 1 less than 2 অসমতাটি সমাধান করুন আমি মাত্রই বললাম যে আমরা গ্রেটার দেন এর একটি ম্যাথ করব আর আমি লিখেছি এখানে less than হাস্যকর না হাস্যকর নয় কারণ কি আপনাকে মনে রাখতে হবে less than মানে যে less than দেখি দূর দিবেন সেরকম না একটু খেয়াল করতে হবে আসলে এটা less than নাকি এটার ভিতরে কোনো আলেয়া বা মরিচিকা লুকিয়ে আছে কিনা কারণ ওই যে ক্লাসের শুরুতেই আমি বলেছিলাম দুইটা ক্ষেত্রে চিহ্ন চেঞ্জ হয় একটা হচ্ছে যদি আপনি বোথ সাইডকে মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করেন আরেকটা হচ্ছে কি যখন আপনি ব্যস্তকরণ করেন এখন এখানে আছে ওয়ান বাই মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান আমি যদি এটাকে এখন ব্যস্তকরণ করে ফেলি কারণ এটাই তো সহজ রাইট তাহলে ব্যস্তকরণ করলে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান লেস দেন টু সো ব্যস্তকরণ করলে কি হচ্ছে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান আর এখানে হয়ে যাচ্ছে হাফ তো এখন বলুন চিহ্ন কি আর লেস দেন থাকবে চিহ্ন এখন গ্রেটার দেন হয়ে যাবে সো এখন কিন্তু ম্যাথটা হয়ে গেল আমার গ্রেটার দেন তাহলে মডুলাস অফ এক্স মাইনাস ওয়ান গ্রেটার দেন হাফ তাহলে এখন আমার এটা গ্রেটার দেন এর প্রবলেম চলে আসলো সো এখানে কিন্তু আমাদের কোনো ডেফিনিট ফর্মুলা নেই তাহলে এখন আমরা কি করব সো এখন আমরা ওই ওল্ড সিস্টেমে যাব অর্থাৎ এখানে লিখব একবার আমরা ধরে নিব এই ভিতরে x - 1 হচ্ছে পজিটিভ অর্থাৎ গ্রেটার দেন 0 আর একবার ধরে নিব x - 1 হচ্ছে নেগেটিভ অর্থাৎ ঋণাত্মক অর্থাৎ লেস দেন 0 তাহলে যদি x - 1 গ্রেটার দেন 0 হয় পজিটিভ ভ্যালু হয় তাহলে মডুলাস চিহ্ন উঠিয়ে দিলে কি আসে x - 1 গ্রেটার দেন হাফ তাহলে এই 1 টাকে ওই পাশে নিয়ে গেলে x is greater than half plus 1 এখানে আসছে x এর ভ্যালু greater than 3/2 ওকে
আর যদি x minus 1 less than 0 হয় সেই ক্ষেত্রে আমরা কি লিখব minus x minus 1 greater than half তাহলে বোথ সাইড কে যদি আমরা মাইনাস দ্বারা মাল্টিপ্লাই করি চিহ্ন চেঞ্জ তাহলে কি আসে x minus 1 less than minus half এই 1 minus 1 টাকে ওই পাশে নিয়ে গেলে x is less than 1 minus half তাহলে x এর ভ্যালু আসছে কত এখানে less than half তাহলে আমরা এটা সমাধান করে কি ভ্যালু পেলাম x এর ভ্যালু 3/2 এর থেকে বড় আবার x এর ভ্যালু half এর থেকে ছোট তাহলে x এর ভ্যালু 3/2 এর থেকে বড় আর x এর ভ্যালু হচ্ছে half এর থেকে ছোট তাহলে 3/2 মানে কত 1.5 আর half হচ্ছে 0.5 এখন আপনি চিন্তা করে দেখুন x এমন একটা জিনিস যার ভ্যালু 1.5 এর থেকে বড় হবে অথবা 0.5 এর থেকে ছোট হবে মাঝখানের যে অংশ অর্থাৎ 1.5 থেকে 0.5 এই অংশটুকুর জন্য এই যে অসমতাটি আমরা লিখেছি সেটা কিন্তু ভ্যালিড না ওকে তাহলে এটাকে আমরা কি করতে পারি একটা যদি সংখ্যারেখা তো পারেন আশা করি আমরা একটা শর্টকাট সংখ্যারেখা আঁকলাম অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এটা যদি জিরো হয় এটা 0.5 হয় এটা 1.5 অর্থাৎ আমরা 0.5 করে ইন্টারভেল নিলাম তাহলে x এর ভ্যালু হচ্ছে 3/2 তাহলে এখানে 3/2 বলতে 1.5 আর একটা হচ্ছে হাফ আমি দুইটা জিনিসকে মার্ক করলাম তাহলে এই ক্ষেত্রে x এর ভ্যালু ভ্যালিড হচ্ছে 1.5 থেকে পজিটিভ ইনফিনিটি পর্যন্ত যত ভ্যালু আছে সবকিছুর জন্য কিন্তু এখানে এই অসমতাটি ভ্যালিড আবার 0.5 থেকে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যত ভ্যালু আছে তার জন্য কিন্তু এই ইকুয়েশনটি ভ্যালিড শুধু মাঝ 0.5 থেকে 1.5 এই মাঝখানের এইটুকু অংশের জন্য এই অসমতা ভ্যালিড হবে না তাহলে এটাকে আমরা যদি সমাধান সেটের মাধ্যমে প্রকাশ করি এই ম্যাথটি ভালো করে খেয়াল করুন কারণ এটি আপনি বিসিএস রিটেন পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে তাহলে আমরা যদি এটাকে সমাধান সেটে প্রকাশ করি তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে হাফ মাইনাস ইনফিনিটি থেকে হাফ এই কথাটিকে আমরা এইভাবে প্রকাশ করবো মাইনাস ইনফিনিটি কমা হাফ পাঁচ ব্র্যাকেট দিব আবার 1.5 থেকে ইনফিনিটি তাহলে এটাকে আমরা কিভাবে প্রকাশ করবো 3/2 কমা হাফ পাঁচ ব্র্যাকেট দিব সো আমরা যেহেতু সমাধান সেট বের করছি তাহলে এই সমীকরণটা সবকিছুর জন্য ভ্যালিড এই দুটো অংশের জন্য এই জন্য আমরা এটাকে ইউনিয়ন চিহ্ন দেবো যেটা আপনি সেটে পড়ে এসেছেন ইউনিয়ন মানে হচ্ছে এখানের জন্য আর এখানের জন্য ভ্যালিড আর মাঝখানে যতটুকু নাই সেটাতে নাই ওকে সো আমরা কিন্তু এখান থেকে শুধু খালি গ্যাটার দেনের প্রবলেম শিখলাম তা না আমরা সংখ্যারেখা কিভাবে প্রকাশ করে তাও শিখে নিলাম এবং সমাধান সেট কিভাবে প্রকাশ করা যায় সেটাও আমরা শিখে নিলাম তাহলে আমরা লেস দেনের ম্যাথ শিখলাম আমরা গ্রেটার দেনের ম্যাথ শিখলাম এখন আমরা কিছু বেসিক ব্যবহার করে বলা হলো যে এই শর্ত দেওয়া থাকলে নিচের অপশন থেকে কোনটি রাইট হবে কোনটা ঠিক হবে না কোনটা সত্য কোনটা মিথ্যা এই টাইপ কিছু ম্যাথ দেখি তাহলেই আমাদের অসমতা রিলেটেড সবকিছু ক্লিয়ার হয়ে যাবে আশা করি ওকে আমরা বেসিক রিলেটেড কিছু ম্যাথ খেয়াল করি একটি প্রিলিমিনারি পরীক্ষা এসেছিল এরকম যে এক্স যদি y এর থেকে বড় হয় অর্থাৎ x greater than y এবং z is less than 0 হলে নিচের কোনটি সঠিক এখানে আমাকে চারটি অপশন দেওয়া ছিল a অপশনে ছিল x z মানে অর্থাৎ x into z is greater than y into z অথবা অপশন b তে দেওয়া ছিল x by z is greater than y by z অপশন c তে ছিল z by x less than z by y আর অপশন d তে ছিল x z into y z এখন আপনাকে যদি আমিও প্রশ্ন করি যেটা কোনটা সঠিক হবে আপনি কিন্তু জাস্ট আমাদের যে বেসিক গুলো আছে অসমতার বেসিক গুলো একটু খেয়াল করলে কিন্তু আপনি বুঝতে পারবেন আপনাকে এখানে প্রথমে বলেছি কি এক্স এর ভ্যালু ওয়াই এর থেকে বড় আবার জেড হচ্ছে জিরোর থেকে ছোট জেড জিরোর থেকে ছোট অর্থাৎ জেড লেস দেন জিরো মানে হচ্ছে জেড ঋণাত্মক এই ধরনের বেসিকের প্রবলেম সলভ করার সময় আপনাকে মনে রাখতে হবে আপনি একটি অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে নেন জেড যেহেতু জিরোর থেকে ছোট সো ধরে নেই জেড হচ্ছে মাইনাস ওয়ান ভুল হবে কি না ভুল হবে না কারণ হচ্ছে জেড তো জিরো থেকে ছোটই তাহলে আমি মাইনাস ওয়ান ধরে নেই এখন আমরা চেক করি অপশন এ তে আসি এক্স ইন্টু জেড এখানে ওয়াই ইন্টু জেড মাঝখানে আমার গ্রেটার দেন চিহ্ন দেওয়া আছে আমি কি বলেছিলাম বোথ সাইড কে যদি মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করি চিহ্ন কি এক থাকবে থাকবে না তাহলে এক্স ইন্টু জেড তাহলে এক্স ইন্টু মাইনাস ওয়ান ওয়াই ইন্টু মাইনাস ওয়ান তাহলে বোথ সাইড কে আমরা কিন্তু মাইনাস ওয়ান দ্বারা মাল্টিপ্লাই করলাম তাহলে কিন্তু এই গ্রেটার দেন চিহ্নটা তখন থাকছে না তখন কিন্তু লেস দেন হয়ে যাচ্ছে সো আমার এই অপশনটা কিন্তু সঠিক নয় এখানে আসি এক্স বাই জেড ইন্টু
greater than y by z. So eta one kind of minus 1 dara bhag kora ortat minus 1 dara gun othoba bhag amra jai kori na keno both side ke chinho kintu change hoye jabe. So ei khetreo amar eta hocche na. ঠিক এখানেও কিন্তু আমরা z by x, z by y, minus 1 দ্বারা বোথ সাইডকে অ্যাড করছি, চিহ্ন থাকছে না। ওকে, চিহ্ন যাই থাকুক না কেন, আমাকে মনে রাখতে হবে, আমাকে x greater than y করতে হবে। এখানে minus 1 দ্বারা মাল্টিপ্লাই করার কারণে কিন্তু আমার, মানে আমার ওই শর্তটা ঠিক থাকছে না, এখানেও শর্তটা ঠিক থাকছে না, কারণ x এর ভ্যালু y থেকে ছোট হয়ে যাচ্ছে, এখানেও থাকছে না, কিন্তু এখানে আমরা যদি মাইনাস ওয়ান দ্বারা বোথ সাইডকে মাল্টিপ্লাই করি তাহলে গ্রেটার দেন চিহ্ন হচ্ছে যেটা আমার এই এই শর্তের সাথে কিন্তু এখন মিলে যাচ্ছে অর্থাৎ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই সো এখানে আমার রাইট আনসার হচ্ছে অপশন ডি তাহলে আমরা এই ধরনের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসতে পারে এবং এই ধরনের ম্যাথগুলো করার সময় আমরা এভাবে একটু চিন্তা করে করে করতে পারি তাহলে অসমতা থেকে আমাদের তিন ধরনের ম্যাথ আসতে পারে একটা লেস দেনের চিহ্ন ব্যবহার করে একটি গ্রেটার দেনের চিহ্ন ব্যবহার করে আরেকটা হচ্ছে এই ধরনের বেসিক ব্যবহার করে ওকে সো আমরা তিন ধরনের ম্যাথই আপনাকে দেখালাম এখন আপনার কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা সেটার জন্য আপনি বোর্ডের বইগুলো ফলো করতে পারেন 8 9 10 বোর্ড বই অসমতার অনেক ম্যাথ পাবেন অথবা বাজারে অনেক ধরনের রেফারেন্স বুক আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন যেখান থেকে ব্যবহার করুন না কেন যত বেশি ম্যাথ প্র্যাকটিস করবেন আপনি ম্যাথে তত বস হবেন এবং আপনার ম্যাথ পরীক্ষা তত ভালো হবে ম্যাথ সেকশন আপনি তত ভালো করবেন তো আশা করি অসমতা রিলেটেড প্রবলেমগুলো আমি আপনাকে বোঝাতে সক্ষম হয়েছি যে অংশটুকু বুঝবেন না সে অংশটুকুতে ভিডিওটা পোস্ট করে আবার রিপ্লাই করেন রিপ্লে করে আপনি কিন্তু আরেকবার শুনেন শুনলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে এবং অবশ্যই অবশ্যই প্রচুর প্র্যাকটিস করবেন কারণ Practice makes a man perfect. So if you want to be a perfect person, then practice a lot. Okay. Thank you.